এখানে আমরা সকল শিক্ষক এবং স্টুডেন্টরা মিলে আসলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের যে ছবির মাধ্যমে যেভাবে প্রকাশ করানো যায় অরাজকতা দুর্নীতি মানুষের উপর মানুষের নির্যাতন এই যে বিভিন্ন বিষয়গুলো এক দেশ আরেক দেশের প্রতি অ্যাগ্রেশন ছোট বড় এই যে একটা বিভেদ এই বিভেদগুলোকে আমরা আসলে কাজের মাধ্যমে তুলে ধরছি প্রত্যেকটা দেশই তো স্বাধীন আমরা মেইনলি ফিলিস্তিনে যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েলি দ্বারা তারা যে অত্যাচারটা চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের শিল্পীদের তরফ থেকে এটা একটা প্রতিবাদ আমরা তেমন আমার স্বাধীনতা বিশ্বাস করি আমরা তেমন অন্যের স্বাধীনতা বিশ্বাস করি আমরা চাই যে সব স্বাধীন দেশ সে ছোট কার বড় হোক তার নিজস্ব জাতি নিজস্ব সত্তা নিয়ে তার নিজস্ব পতাকা নিয়ে সে বিশ্বের বুকে এসে দাঁড়াবে তো এটা যদি কোনো কোনো মহল বা কোনো কোনো জাতি যদি সেই বিষয়টাকে স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় তা সে ব্যাপারে আমরা কঠিন প্রতিবাদ জানাই আর কি কারণ যার যা জাতিসত্তা তার তার যার যার পতাকা তার তার সবাইকে সম্মান করতে হবে বাংলাদেশের আটটা বিভাগে সব সাধারণ জনগণের একত্রে সবাইকে অংশগ্রহণে একটা বড় ধরনের মুভমেন্ট করা যেটা যে সারা ওয়ার্ল্ডে যে এই ধরনের সাম্রাজ্যবাদ চলছে যে পরাশক্তি যাদের শক্তি আছে নিচুদের হামলা করা বিভিন্ন দেশকে হামলা করা ওইগুলোর বিরুদ্ধে যেন আমার দেশ সিদ্ধান্ত আমার দেশ আমার যেন আমি আমার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি এইসবের থেকে শিল্পী সমাজরা অ্যাক্টিভিটিস করছে ওনারা পেন্টিং করছেন আটটা বিভাগে যে পেন্টিংগুলো হবে এটা নিয়ে সারা বাংলাদেশের সবগুলো পেন্টিং নিয়ে ঢাকায় বড় ধরনের আয়োজন হবে এবং শুধু এই আয়োজন না আমাদের এই যে বড় বড় 500 ফিটের ক্যানভাস আছে যেখানে গণমানুষ শিশু এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে স্কুলের বাচ্চারা পর্যন্ত আছে তাদেরও এই বিষয়ে যে স্বাধীনতা বিষয়ে পেন্টিং করানো হচ্ছে এটা অনেক বড় একটা আয়োজন জাতীয় আয়োজন এটা সবার উপস্থিতি এখানে কাম্য কারণ এরপর 8 তারিখে হবে চট্টগ্রাম এভাবে বাংলাদেশের সবগুলো বিভাগে হবে এখানে সব মানুষের আগমনটা খুব জরুরি সবার উপস্থিতি কারণ দেশটা আমরা আমাদের আমাদের দেশ আমরা ভালোবাসি আমাদের সোনার বাংলাদেশ যেন সোনার মতোই থাকে এটাই আসলে আমাদের শিল্পীদের উদ্দেশ্য সাম্রাজ্যবাদকে তো আমরা কোনোদিনও চাই নাই কেউই চাই নাই কোনো যুগেই চায় নাই কিন্তু এই যে শোষণ শাসন হয়ে গেছে তার যে থাবার আঁচড় সেটা তো রয়েই গেছে হ্যাঁ এবং এই কুপ্রথা রন্ধ্রে রন্ধ্রে কিছু জায়গায় ঢুকে গেছে এখন সেই সাম্রাজ্যবাদ না নাই কিন্তু এই যে মাটির ভিতরে কিছু কিছু জায়গায় যে ঢুকে গেছে তার থেকে নিষ্কৃতি চাই দুজন আমরা